সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেবের আগামী ছবি সাজবাতির নেপথ্যে রয়েছে বাস্তব থেকে ধার করে নেয়া কিছু ঘটনা। সিনিয়র সিটিজেনদের সমস্যা, তাদের একাকিত্ব, তাদের জীবন সংগ্রাম নিয়ে সিনেমার গল্প তৈরি। যে বয়সে সম্পর্ক গড়ার জায়গা থাকে না, সবটাই ভাঙার খেলা, সেখান থেকে নতুন করে কিভাবে সম্পর্ক তৈরি হয় সাজবাতি তারই গল্প। সাজবাতিতে অন্যতম চরিত্রে অভিনয় করবেন দেব, তবে ছবির প্রোডাকশনিস্ট লিলি চক্রবর্তী, তাকে ঘিরেই গল্প। তিনি অভিনয় করেছেন একা থাকা এক প্রবীণ নাগরিকের চরিত্রে। ছবির প্রধান চমক হল দেব সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে এই প্রথমই স্ক্রিন শেয়ার করবেন। দেব অনেকদিন ধরেই অন্যরকম ছবি করার চেষ্টা করছেন, কিন্তু তিনি এতদিন যে চরিত্রগুলো করেছেন সাজবাতি তার থেকে পুরোটাই আলাদা। ঠিক কোন চরিত্রে তিনি রয়েছেন সেটা খোলাসা না করলেও মাটির এতটা কাছাকাছি চরিত্রে দেব এর আগে কখনো করেননি বলে জানিয়েছেন লীনা। আসছে বড়দিনে সাজবাতি সকলের মনে জায়গা করে নিবে এমনটাই মনে করছে টলিপাড়া। বন্ধুরা, বিনোদন জগতের আরো সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।